আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ্পি বিডি জবসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচইডি প্রধান প্রকৌশলীর কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে হিসাবরক্ষক, অফিস সহকারী এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে পদে লোক নিয়োগ করা হবে। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গত 13 মার্চ 2023 তারিখে এই পুনঃনিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচইডি এর রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম, 16তম ও 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে বা ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা যাবে না। পদের নাম বেতন স্কেল 2015, হিসাবরক্ষক 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড 14 নং, শূন্য পদের সংখ্যা 4টি, যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9,300 থেকে 22,490 টাকা, 16 নং গ্রেড, পদ সংখ্যা 11টি, যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারের প্রশিক্ষণপ্রাপ্ত এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং এর সর্বনিম্ন গতি প্রতি মিনিট বাংলায় সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজিতে সর্বনিম্ন 20 শব্দ হতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, 1 ও 2 নং পদের জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নওগাঁ, বগুড়া, দিনাজপুর, কুড়িগ্রাম, খুলনা, যশোর, মাগুড়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 3 নং অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 51টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে যে প্রার্থীগণ আবেদন করতে পারেন যে জেলার, সেই জেলারগুলোর নাম বলছে এখন। ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এটিমও শারীরিক প্রতিবন্ধী কোটার সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আমি যে জেলাগুলো বললাম 1 থেকে 3 নং পদের জন্য, এই জেলা ব্যতীত অন্য জেলা আবেদন করতে পারবেন না। শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীর বয়স 28/3/2023 তিন তারিখ থেকে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে 18 থেকে 32 বছর শিথিলযোগ্য। এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। কী কী সঙ্গে নিয়ে যেতে হবে মৌখিক প্রক্রিয়ার সময় সেগুলো দেওয়া আছে, নিয়মগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন। এখানে আবেদনের শুরু 16/3/2023 এবং আবেদনের শেষ 30/3/2023 বিকেল 5 বটের সময়। বরাবর ছবি 300x300 এবং 300x80 পিক্সেল ছবি স্ক্যানিং করে আপলোড করতে হবে। 1 থেকে 2 নং পদের পরীক্ষার ফি 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা, সর্বমোট 223 টাকা। 3 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 এবং 12 টাকা সার্ভিস চার্জ সহ 112 টাকা টেলিটক সিমে 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে নিয়মগুলি দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন।
অনলাইন আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিগ্রাম নম্বর থেকে 121 অথবা এই ঠিকানাতে আপনারা যোগাযোগ করে আপনাদের সমস্যাগুলো জানালে তারা ফিডব্যাক দিয়ে সমাধান করে দেবে। তো ভিডিওটি বড় হয়ে গেছে, আর দীর্ঘ হয়তো করছি না। আমার চ্যানেলটা নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অল ক্লিক করে কোটি বেকারের ইউটিউব চ্যানেল সাথে থাকবেন। আর ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।